শ্রীকৃষ্ণ বলেন, কোনো কিছুই তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না যদি আমার আশীর্বাদ তোমার সাথে থাকে। মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়া এবং নিঃস্বার্থ ও ন্যায়পরায়ণ হয়ে তার কর্তব্য পালন করা। সব ভয় দূর করো, আমি সর্বদা তোমায় রক্ষা করছি এবং তোমার মনের বাসনা পূর্ণ করছি। যেমনভাবে আলোর জ্যোতি অন্ধকারে চকমক করে, ঠিক তেমনি সত্যও চকমক করে। তাই মানুষকে সর্বদা সত্যের পথেই চলা উচিত। মনকে সরল করো, পরনিন্দা কখনো করো না। মন প্রস্তুত না হলে শুদ্ধ ভাব কখনো আসে না। যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই, সে ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না। মনকে ঠিক করো, তোমরা আমার শরণ নাও, অবশ্যই তোমরা শান্তি পাবে। মানুষ যেমন তার পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মাও পুরনো অসার শরীর পরিত্যাগ করে এক নতুন ভৌতিক শরীর ধারণ করে। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে। শ্রীকৃষ্ণকে ভালোবাসো, শ্রীকৃষ্ণের কথা চিন্তা করো, তার চাইতে আপন যে আর কেউ নেই এটা বোঝার চেষ্টা করো। একজন প্রবুদ্ধ ব্যক্তির কাছে ময়লার স্তূপ, পাথর এবং সোনা সবই সমান। যা হবার থাকে তা হয়েই থাকে, আর যা হবার নয় তা কখনোই ঘটে না। এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো চিন্তা করে না। কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয়। তাই সর্বদা ভালোর বীজ বপন করো, যাতে ফসল ভালোই হয়। নিষ্কাম কর্মের অধিকারী না হওয়া পর্যন্ত কারো শান্তি হয় না। সবসময় চেষ্টা করতে হবে যাতে কামনা বাসনা ত্যাগ হয়। সকাম কর্ম অপেক্ষা নিষ্কাম কর্ম সদ্য ফলপ্রদ, অর্থাৎ খুব তাড়াতাড়ি তা ফল প্রদান করে। বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে। এ কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধ উৎপন্ন হয়। নিষ্কাম ভক্তি সহকারে যে সকল ভক্ত আমাকে অল্পমাত্র পত্রপুষ্প ফল জল দান করে, আমি তা সাদরে গ্রহণ করে থাকি। ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে, অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে। মৌন থাকাই তার প্রতি শ্রেষ্ঠ উত্তর, যে আপনার কথার মূল্য দেয় না। অভ্যাস যোগ দ্বারা সংযমী হলে সে আমাকে জানতে পারে, এই পন্থা ছাড়া কারো মুক্তির পথ নেই। হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা জন্মমৃত্যুর পথেই ভৌতিক জগতে বারংবার আসতে থাকে। শ্রীকৃষ্ণের প্রতি কখনো বিশ্বাস হারিও না, তার প্রতি নির্ভরশীল লোককে তিনি অবশ্যই বিপদমুক্ত করেন। সুখে দুঃখে সম্পদে বিপদে কখনোই তার নাম ভুলো না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, হে অর্জুন, যারা আমার পরম ভক্ত, যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে, আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উত্তরদায়িত্ব গ্রহণ করি। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ কথাই মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে। আমার উপরে যার অটল বিশ্বাস, উত্তম ধৈর্য আছে, সে সকল প্রকার বিপদ থেকে উত্তীর্ণ হতে পারে। ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই দেখবে, তাই লোকে কি বলবে তাতে কান দিও না, নিজের কাজ আমার উপরে সমর্পণ করে করে যাও। তুমি আজ যে কর্ম করছ তার ফল তুমি কাল অবশ্যই পাবে, আর আজ তোমার যা কিছু আছে তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যে আমাকে ঐকান্তিক ভক্তিযোগ দ্বারা সেবা করে, সে সত্য রজতম এই তিন গুণ অতিক্রম করে ব্রহ্মপ্রাপ্তির যোগ্য বলে বিবেচিত হয়। শ্রীকৃষ্ণ বলেন, আমি কারোর ভাগ্য তৈরি করি না, সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনোই বৃথা যায় না, আর তুমি তার ফল অবশ্যই পাবে। সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয়, তবে সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনোই ভুল নয়। চাইবার মতো তিনটি জিনিস চাও, তাতে চাওয়া আর পাওয়া দুই হবে, বিশ্বাস, ভক্তি আর নির্ভরতা। এই তিনটি জিনিস চাইলে জীবের সকল পাওয়া হয়ে যায়।
তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে, কিন্তু কর্মের ফলে তুমি অধিকারী নও। না তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ মনে করো, আর না কখনো কর্ম না করার প্রতি আসক্ত হও। মানুষ নয়, তার কাজ ভালো বা মন্দ হয়, আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল পায়। যখন ভবিষ্যৎ অন্ধকার দেখাতে শুরু করে, তখন তোমার বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে। যার আমার উপরে ভক্তি আছে, তার সকল অসম্ভব আমার কৃপায় সম্ভব হয়। যখন আমাদের মন দুর্বল হয়, তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে ওঠে, আর যখন মন স্থিতিশীল থাকে, তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায়, আর যখন আমাদের মন মজবুত হয়, তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে। যে আমার উপরে অটল বিশ্বাস রাখে এবং আমার চরণে আত্মসমর্পণ করে, আমি সেই ভক্তের সকল ভার বহন করি। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেটাই যেটা থেকে আমরা কিছু শিখি না। এ ভরতবংশী, দেহের মধ্যে থাকা জীবাত্মাকে কখনো হত্যা করা যায় না, তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ প্রকাশ করার দরকার নেই। মন স্থির চাই, তা না হলে ভগবানের নির্ভরতা আসে না। মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখে আনন্দ পায়। সময় শেখায় জীবন কারোর জন্য অপেক্ষা করে না, আর না কারোর জন্য থামতে পারে। মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদির সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। সমস্যাগুলো ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি। কখনো শুনেছ অন্ধকার সকাল হতে দেয়নি? শরণাগতকে আমি সর্বদাই মনে রাখি, সুতরাং চিন্তা করো না, আমার শরণ নাও। ভুল খোঁজা ভুল নয়, শুধু শুরুটা নিজের থেকে হওয়া উচিত। তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপরে নির্ভর করে, তাই তুমি যদি মেনে নাও তবে পরাজয় হবে, আর যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তবে বিজয় হবে। শ্রীকৃষ্ণের শরণে আমাদের সর্বপ্রকার অশুভ নাশ হবেই। সবচেয়ে বিচক্ষণ ও স্থির মনের মানুষ সেই যে সফলতায় গর্বিত হয় না এবং ব্যর্থ হলে দুঃখে ডুবে যায় না। একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয়, সে যেমন বিশ্বাস করে তেমনি সে হয়ে ওঠে। তুমি প্রভু, আমি তোমার দাস, এই ভাব যার মধ্যে আছে সেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভের যোগ্য হয়। যে মনকে জয় করেছে তার জন্য মনই সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু যে এটা করতে পারে না তার মন তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। সর্বদা মনে রাখবে, ভালো দিনগুলি পেতে তোমাকে খারাপ দিনগুলির সাথে লড়াই করতে হবে। আমাকে স্মরণ করে সকল কাজ করতে পারলে তোমাদের সে কাজে অবশ্যই সফলতা আসবে। জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই নিজেকে খুব বেশি চাপ দেবে না, কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তিত হবে। সংসারে যে কষ্ট দেয় তার ব্যক্তিত্ব যতই বড় হোক না কেন, তা কখনোই ভগবানের কৃপাদৃষ্টির চেয়ে বড় হতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃত শান্তি পাওয়ার সবচেয়ে উত্তম উপায় হল শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা। যে মনকে জয় করেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করেছে, কারণ সে শান্তি লাভ করেছে। এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ, শীত গরম এবং সম্মান অসম্মান সব সমান। কেউ যাই বলুক না কেন, নিজেকে শান্ত রাখো, কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র শুকিয়ে যায় না। মায়াবদ্ধ জীবের ভগবান অনেক দূরে থাকে, তাই মায়া কমাতে চেষ্টা করা দরকার। যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকা অন্যায়, সেটা কারোর ঘর হোক বা কারোর মন। যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জন্য মন শত্রুর মতো কাজ করে। যখন কারো জীবনের সব কিছু শেষ হয়ে যায়, তখনই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে কারোর কাছে পাঠায় তার আঙুল ধরতে, আর তারই নাম হল কৃষ্ণ। মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ ইত্যাদির সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। তুমি যদি আমার চিন্তা করো, তাহলে তোমার চিন্তা আমি করব, কেবল আমার শরণ নাও। আত্মা তার পুরনো শরীর ঠিক সেইভাবেই ত্যাগ করে যেভাবে মানুষ তার পুরনো বস্ত্র খুলে নতুন বস্ত্র পরে। হে অর্জুন, একজন ব্যক্তি যা ইচ্ছা তাই করতে পারে,
যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিসের উপরে ধ্যান দেয়। নিজেকে কখনো দুর্বল মনে করো না, পড়ে গেলে ওঠার চেষ্টা করো, লড়াই করো, পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো, বাকি সব আমার উপরে ছেড়ে দাও। সময় না হলে কিছুই হয় না, তাই চেষ্টা রাখো, রাখো অনুসন্ধানের মধ্যে স্থির প্রতীক্ষা। তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না, তোমার মনকে বোঝাও, তোমার মনের পরিবর্তনই আনবে তোমার দুঃখের সমাপ্তি। ধৈর্য সহকারে ভগবানের বিধানকে মেনে চলাই হল বুদ্ধিমানের কাজ, কোনো অবস্থাতেই অধীর হওয়া উচিত নয়। মন অশান্ত হলে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, তবে অনুশীলনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। সেবা সবার করো, কিন্তু আশা কারোর কাছে রেখো না, কারণ সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবান দিতে পারেন। অহংকার আর অভিমান আমি সহ্য করি না, তাই এই দুটো সর্বদা ত্যাগ করে চলবে। যখন সত্য অসত্যের মধ্যে লড়াই হবে, তখন সত্য একা এসে দাঁড়াবে এবং অসত্যের বাহিনী হবে দীর্ঘ, কারণ অসত্যের পিছনে থাকবে মূর্খদের বিশাল বাহিনী। সেবা হতে আর বড় ধর্ম কিছুই নেই, সাক্ষাৎ সেবাই হল প্রকৃত ধর্ম। সেবায় সন্তুষ্ট হলে ভগবান অমূল্য ধন যেচে দেবেন। শব্দগুলো কেবলমাত্র এই পরিমাণে বলা উচিত যে তোমায় যদি সেগুলো ফিরিয়ে নিতে হয়, তবে তুমি অসুবিধায় যেন না পড়ো। একা থাকা তোমাকে এটা শেখায় যে আসলে তোমার নিজেকে ছাড়া আর কিছুই নেই। পাপ করলে ভগবান ক্ষমা করেন, কিন্তু পুণ্যের নাম করে পাপ করলে তার ক্ষমা ভগবান কখনো করেন না। তোমাদের সমস্ত কষ্ট সেই দিনই শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছায় হয়। হে অর্জুন, স্বর্গলাভ করে বহু বছর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থ যোগী আবার ধার্মিক ও সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করে। যেখানে সত্য আছে সেখানে পরব্রহ্ম ভগবান আছে, সেখানে কোনো অসুবিধা হতে পারে না, এটা সর্বদা মনে রেখে কাজ করবে। যদি শুদ্ধ মনে কিছু চাওয়া হয়, তাহলে ভগবান যা ভাগ্যে আছে তার চেয়ে অনেক বেশি দেন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। যখন বিনাশ প্রারম্ভ হয়, তখন তা শুরু হয় বাণীর উপর নিয়ন্ত্রণ হারানো থেকে। যারা শ্রীকৃষ্ণের চরণে আত্মনির্ভর করে, তার প্রেরণায় সকল কর্ম করে, তাদের আবার ভয় কি, তাদের আবার চিন্তা কি? জীবনে শেষ বলে কিছু হয় না, আমাদের জন্য সবসময় একটা নতুন শুরু অপেক্ষা করে। উত্থান হঠাৎ করে হয় না, সূর্য ধীরে ধীরে উদিত হয় এবং উপরে ওঠে। যার ধৈর্য ও তপস্যা আছে সে পৃথিবীকে আলোকিত করতে পারে। যতদিন ভক্তের আমার উপর নির্ভরতা আছে, ততদিন তাদের কোনো ভয় নেই। আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নেই। যারা সর্বদা আমাকে স্মরণ করে বা শুদ্ধ মনে আমাকে পূজা করে, তাদের আমি সর্বদা আশীর্বাদ করি। যে দান বিনা সৎকারে কুপাত্রকে দেওয়া হয়, সেই দানকে তমস দান বলা হয়। সকল কর্ম যদি আমার উপরে ছেড়ে নিষ্কাম কর্ম করে যেতে পারো, তবে যথাসময়ে তোমার মঙ্গল হবে। পরিবার ও সমাজ দুটোই ধ্বংসের পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তি নিরবতা পালন করে আর অজ্ঞানী বলতে থাকে। হে অর্জুন, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পূজা করতে চায়, আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করে দেই। অন্যরা কে কেমন সেটা ভেবে সময় নষ্ট করার থেকে ভালো নিজের কাজে ঠিক মতন মন দেওয়া, কারণ শ্রীকৃষ্ণ আপনার করা কর্মকে দেখবে এবং তার উপরে ভিত্তি করে আপনার উপরে কৃপা বর্ষণ করবে। কে কি করছে না ভেবে আমাদের নিজেদের কাজকে কিভাবে আরও ভালো করে করব সেই দিকে মন দেওয়া উচিত, কারণ অন্যরা যে কাজ করছে সেটা হলো তাদের কর্ম, আর সেই কর্মের পাপ পুণ্যের বিচারের অধিকার একমাত্র ভগবানের, আমাদের নয়। তাই আমাদের নিজেদের কর্মের উপরে নজর দেওয়া উচিত এবং আরও ভালো করে নিজের কর্ম করা উচিত, কারণ আমাদের কর্মের বিচার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ করবেন। নরকে যাওয়ার দ্বার হল তিনটি, লোভ, রাগ এবং অহংকার। এই তিনটি জিনিসের থেকে আমাদের দূরে থাকা উচিত, আর এগুলো থেকে দূরে থাকার সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রতিদিন শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করা এবং তার বলা বাণী শোনা। কি হয়েছিল, কি হচ্ছে এবং কি হবে, আপনি কখনো পিছনে ফেলে আসা অতীতকে ঠিক করতে পারবেন না,
আর না আপনি সামনে আসা ভবিষ্যৎকে দেখতে পারবেন, আপনি কেবল চিন্তাই করতে পারবেন। তাই বর্তমানে কি করছি সেই দিকেই মন দেওয়া উচিত এবং বর্তমানকে আমাদের সেই দিকেই সুন্দরভাবে কাটানো উচিত। কারণ আপনি বর্তমানে কাজ ভালো করলে সেই কাজ শ্রীকৃষ্ণ পছন্দ করবেন এবং শ্রীকৃষ্ণ পছন্দ করলে আপনার উপরে তার ভালোবাসা বর্ষণ করবে। মানুষ নিজেকে তৈরি করে নিজের বিশ্বাসের দ্বারা। যদি নিজেকে বিশ্বাস করতে পারে তাহলে মানুষ সব করতে পারে। নিজেকে বিশ্বাসের অর্থ নিজের ভিতরে থাকা সেই পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস। আর যে ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে সে নিজেকেও বিশ্বাস করতে পারে। যা আপনার জীবনে হচ্ছে আপনি সেটাকে বদলাতে পারবেন না। জীবন আর মৃত্যুর মধ্যে যে অন্তর আছে সেটা পরিবর্তন করা সম্ভব নয়। তাই শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে জীবনকে অতিবাহিত করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করলে আপনার আর কোনো সমস্যাই বড় বলে মনে হবে না, সব সমস্যা থেকে বেরোনোর শক্তিও পাওয়া যাবে। আমাদের মন কতটা ছোট বা বড় তার উপরে নির্ভর করেই আমাদের মনের বিচার উৎপন্ন হয়। মনে কী ধরনের বিচার উৎপন্ন হচ্ছে তার উপরে নির্ভর করেই আমরা কর্ম করি এবং এই কর্মের উপরেই পাপ পুণ্য সুখ ও দুঃখ নির্ভর করে। তাই নিজের মনকে ও নিজের সকল কর্মকে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে চিন্তা মুক্ত হয়ে যেতে হবে। কারণ পালনকর্তা আপনার সাথে থাকলে আপনার আবার চিন্তা কিসের? তুমি ফিরে যেতে পারবে না আর শুরুকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারো আর শেষকে পরিবর্তন করতে পারো। যখন আশা ভঙ্গ হতে শুরু করে আর কোনো পথ দেখা যায় না, তখন অবশ্যই একবার ভগবদ্গীতার আশ্রয় নেবে। কোনো বাধাই তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারবে না যদি তোমার সাথে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা থাকে।